সীমান্তবর্তী জেলা নওগাঁয় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6 ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমের সর্বনিম্ন। টানা 4 দিন ধরে নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ। সকালে কুয়াশা কিছুটা কমে রোদের দেখা মিললেও হিমেল বাতাস অব্যাহত থাকায় শীতের তীব্রতা রয়েছে। ঘন কুয়াশার কারণে শহরের রাস্তাঘাটগুলোতে যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.2 ডিগ্রি সেলসিয়াস। এর আগে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি।